আমাদের অঙ্কের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে মাধ্যমিকের অঙ্কের সাজেশন বের করেছি, যে সাজেশন 2021 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আমি আজকে মাধ্যমিকের পাটিগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এক্সারসাইজ 2, ঠিক আছে? তো এই যে অঙ্কগুলো, এখানে প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা অঙ্ক খুব ভাইটাল আছে, ঠিক আছে? এখান থেকে মাধ্যমিকে বেশিরভাগ কোশ্চেন দেয় না, বাট এবছর 2021 সালে দিতে পারে, ঠিক আছে? আমার মনে হয় তো তোমরা দেখো এখানে 27 নম্বরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, যার পেজ নম্বর হচ্ছে 42 নম্বর পেজ, ঠিক আছে? 42 নম্বর পেজের প্রয়োগ 27, এটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো দেখো 42 নম্বর পেজে 27 নম্বর যে প্রয়োগ আছে এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং এটা খুব ভাইটাল আছে, এই অঙ্কটা ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। অন্যদিকে দেখো প্রয়োগ 28 আছে, এই প্রয়োগ 28ও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই প্রয়োগ 28ও মাঝে মাঝে পরীক্ষার বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় দিয়ে থাকে। তো আমরা আজকে 43 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো এই অঙ্কগুলো, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো আসার চান্স খুবই বেশি, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই অঙ্কগুলো যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তার 100% তোমরা মাধ্যমিকে 90%-এর উপরে পেয়ে যাবে। দেখো আমি আজকে পেজ নাম্বার 44 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলে। তো এবার চলে আসো কোন অঙ্কটা দেখে নাও। এবার দেখো প্রয়োগ 33, এই অঙ্কটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক, প্রয়োগ 33, এই অঙ্কটা পরীক্ষায় দেওয়ার চান্স খুবই বেশি। তো দেখো প্রয়োগ 33, এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক এবং এই অঙ্কটা প্রচুর পরিমাণে টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে দিয়ে থাকে। ABTA টেস্ট পেপারে এই অঙ্কটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তো এই অঙ্কটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কতে 90% পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখানো আমি এক্সারসাইজ 2 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, 7 দাগ এবং 8 দাগের অঙ্কটা মাঝে মাঝে MCQB হিসেবে দিয়ে থাকে এবং 10 দাগের অঙ্ক 7-10 MCQB দিয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো 13 দাগের অঙ্ক সবথেকে ভাইটাল অঙ্ক, 13 দাগের অঙ্ক সবথেকে ভাইটাল অঙ্ক, 46 নম্বর পেজের 13 দাগের অঙ্ক ভাইটাল অঙ্ক এবং তার সঙ্গে 14 দাগের অঙ্কটাও তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। যদিও এখনও পর্যন্ত 2015 সালের পর থেকে সিলেবাস পরিবর্তন হওয়ার পর থেকে 2020 সাল পর্যন্ত আজ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় এক্সারসাইজ 2 থেকে বেশি কোশ্চেন, বড কোশ্চেন আসে না, যদিও MCQ দিয়ে থাকে। দেখো 15, 16, 17 এই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 18 দাগের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, 19 দাগের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 20 দাগের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যদিও এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দিয়ে থাকে না, তা সত্ত্বেও তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ করোনা ভাইরাসের কারণে 30-35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তার জন্য এক্সারসাইজ 2 থেকে পরীক্ষায় আসার চান্স প্রবল এবং আমি মনে করি এক্সারসাইজ 2 থেকে প্রতি বছর MCQ থেকে কোশ্চেন করে, কিন্তু এই বছর এক্সারসাইজ 2 থেকে বড কোশ্চেন করতে পারে। দেখো 21-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবার দেখো বিয়ের কেসে রোমান 1, রোমান 2 ভালো করে প্র্যাকটিস করতে হবে, সিএর দেখো কেসে রোমান 2, রোমান 3, সিএর এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, ঠিক আছে? দেখে নাও আমি মার্কিংগুলো করে দিয়েছি। এবার দেখো 22-এর কেসে রোমান 1, এবার দেখো 22-এর কেসে SAQ আছে, এখানে কি কি অঙ্ক করতে হবে, দেখো রোমান 1 ভাইটাল, রোমান 2 প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নাও রোমান 1 আর রোমান 2 প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, SAQ-এর দিক থেকে। এবার অন্যদিকে দেখো নিচের দিকে রোমান 5 প্রচুর ইম্পর্টেন্ট। তো 22 দাগের প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, 22 দাগের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক ছাড়বে না, এখান থেকে 100% তোমরা কমন। তো এবার আমি এক্সারসাইজ 6.1 নিয়ে আলোচনা করব, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস। তো দেখো প্রোক 15, যার পেজ নম্বর 109 নম্বর পেজ। তো দেখো বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80% হবে। তো দেখো এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক, দেখে নাও ভালো করে। আমি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে এই অঙ্কটাকে আমি আপলোড করেছি। তো দেখে নাও এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে 100% তোমরা কমন পাবে, 100% কমন পাবে। দেখো এবার দেখো প্রোগ 18, এই প্রোগ 18-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? প্রোগ 18-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, যার পেজ নম্বর 110, যার পেজ নম্বর, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল, এরকম টাইপের অঙ্ক আছে পেজ নম্বর 113 নম্বর পেজের, ঠিক আছে? তোমরা যেটা দেখতে পারবে 16 নম্বর এবং 17 দাগের অঙ্কটা এরকম টাইপের অঙ্ক আছে, ঠিক প্রোগ 18-এর মতন, ঠিক আছে? ঠিক প্রোগ 18-এর মতন এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেওয়ার চান্স খুবই বেশি, খুবই প্রবল। তো দেখে নাও আমি অঙ্কটা খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের তোমাদের স্বচক্ষে, দেখে নাও। এবার আমি পেজ 111 নম্বর নিয়ে আলোচনা করবো। দেখো 111 নম্বর পেজের প্রোগ 20, এই যে
2020 তাকের যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে এই টাইপের অঙ্ক মাধ্যমিকে এমসিকিউ হিসেবে দিয়ে থাকে দেখেন আমি আরেকবার দেখিয়ে দিলাম ইন্ডিকেট করলাম ঠিক আছে এবার দেখো আমরা আলোচনা করছি পেজ নম্বর 112 নম্বর পেজের 22 নম্বরে প্রোগ 22 এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো আমি কোশ্চেন দেখি 6.1 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কোশ্চেন দেখি 6.1 যার পেজ নম্বর 112 নম্বর পেজ 112 নম্বর পেজের দেখো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যেমন সাত দাগের অঙ্ক এই যে সাত দাগের যে অঙ্কটা আছে এই সাত দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট তো এবার দেখো 113 নম্বর পেজের 11 12 13 আমি মনে করি 11 12 13 থেকে একটা অঙ্ক দিতে পারে ঠিক আছে এইদিকে তাকাও 15 16 17 এর ভিতর থেকে একটা অঙ্ক দিতে পারে 18 19 20 18 19 20 21 এর ভিতর থেকে একটা দিতে পারে ঠিক আছে এর ভিতর থেকেও একটা দিতে পারে ঠিক আছে 21 এবার দেখো 22 23 24 25 এইখানে কোনো অঙ্ক বাদ দেবে না 6.1 থেকে অঙ্ক 100% মাধ্যমিক 2021 সালে আসছে এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 6.1 এর কোনো অঙ্ক বাদ দেওয়া চলবে না এবার আমি 6.2 নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটা 116 নম্বর পেজ 116 নম্বর পেজের অঙ্ক যার প্রোগ আছে 28 এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে যদিও 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছে দেখো 4 দাগের অঙ্ক 5 দাগের অঙ্ক ঠিক আছে 4 5 7 8 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারের অঙ্ক খুব ইজি আছে ঠিক আছে তো তোমাকে 10 দাগের অঙ্কটাও করে যেতে হবে ঠিক আছে তো দেখে নাও আমি এরপরে আলোচনা করব পরের পেজ নিয়ে দেখো 11 দাগের অঙ্ক 12 দাগের অঙ্ক 13 দাগের অঙ্ক 14 দাগের অঙ্ক এবং 15 দাগের অঙ্ক এই অঙ্কগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে এখান থেকেও আসার চান্স খুবই বেশি আছে 2020 সালে এই চ্যাপ্টার থেকে অঙ্ক পরীক্ষায় এসে গেছে 5 নম্বরে ঠিক আছে এবার দেখো 16 দাগের যে অঙ্কগুলো আছে দেখো 16 দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর 118 নম্বর পেজের এবার আমি 119 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যেমন হচ্ছে রোমান ফোর দেখো বি এর অঙ্ক 17 দাগের অঙ্ক যেমন 17 যেমন রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি দেখো আমি মার্কিং করে দিয়েছি গোল করে ঠিক আছে এই যে 17 রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি এই প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে এবার দেখো আমি এক্সারসাইজ 14 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যার প্রয়োগ আছে প্রোগ কত আছে দেখে নাও প্রোগ 11 দাগের অঙ্ক ঠিক আছে এখানে যে অঙ্কটা আছে ভালো করে দেখে নাও এই যে দেখো প্রোগ 11 দেখো সাব্বা দীপক ও পৃথা ঠিক আছে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটাও খুব ভাইটাল অঙ্ক ঠিক আছে আমি এক্সারসাইজ 14 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যার উপরের দিকে দেখো এক্সারসাইজ 14 এর ঠিক উপরের দিকে এই অঙ্কটা আছে 11 দাগের অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এই অঙ্কটা তোমাকে বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ উদাহরণ থেকে অঙ্ক 100% প্রতি বছর পরীক্ষা দিচ্ছে এবার দেখো এক্সারসাইজ 14 যার পেজ নম্বর 202 নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলে দেখো 202 নম্বর পেজের 3 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে শোভা মাসুদ ঠিক আছে তারপর দেখো 5 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে 5 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক ঠিক আছে এবার দেখো 6 দাগের অঙ্কটা এই 6 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবার দেখো 7 দাগের অঙ্কটা এই 7 দাগের অঙ্কটাও তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে 2021 সালে 100% আসছে এখান থেকে 8 দাগের অঙ্কটা 2020 সালে দিয়ে দিয়েছে সেজন্য তোমাকে এটাকে প্র্যাকটিস করতে হবে না এবার দেখো 9 দাগের অঙ্ক 10 11 9 10 11 9 10 11 আমি মনে করি 9 10 11 থেকে একটা অঙ্ক আসার চান্স 100% বেশি 9 10 11 ঠিক আছে এই 9 10 এই যে তিনটে যে অঙ্ক আছে এই তিনখানা অঙ্ক খুব ভাইটাল অঙ্ক যেমন নিয়মা চাচার অঙ্ক আছে প্রদীপবাবু আমিনা বিবি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে এবার দেখো 12 দাগের অঙ্ক ঠিক আছে এবার 12 দাগের অঙ্কটা এই 12 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয় ঠিক আছে 204 নম্বর পেজের 12 দাগের অঙ্ক 12 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো 13 দাগের অঙ্কটাও তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে 14 দাগের অঙ্কটাও প্র্যাকটিস করে যেতে হবে এই দেখো 16 দাগের 16 দাগের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর 204 নম্বর পেজের এই অঙ্কগুলো দেখে যেতে হবে রোমান ফাইভ এটাকেও দেখে যেতে হবে রোমান দেখো বি এ রোমান ওয়ান রোমান টু এই দুটো বি এ রোমান ওয়ান রোমান টু দেখে যেতে হবে সি এ রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি দেখে যেতে হবে দেখো 17 দাগের অঙ্ক দেখো 17 কে আছে 17 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে দেখো 17 রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর এই অঙ্কগুলো ভালো করে দেখে যেতে হবে 17 রোমান ওয়ান আর রোমান থ্রি এবং রোমান ফোর প্রচুর ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট